তো সাইফুল ইসলাম সাহেব যদি ওনার জন্ম না দিত তাহলে হয়তো আজকে তৃষা আমার জীবনে আসতো না, সেই জন্য ওনার আমি ধন্যবাদ দিচ্ছি। শেষ কথা, আমার ওয়াইফের সাথে একবার হয়েছিল, তখন তার কাছে মোবাইল ছিল, এখন তাকে আর কোনো মোবাইল দেয় না মোস্তাক। মোস্তাক এখন তখন মোবাইল থাকলেও মোবাইল মোস্তাক পাশে বসে থাকে কথা বলতো, তার ডিসপেপারে একটু কথা আসলে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। মানে এত রেস্ট্রিকশন ছিল যে তার কথা মতো কথা বলতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। তার বাইরে কোনো কথা বলতে গেলে একদিন তখন হয়তো ও ওয়াশরুমে গেছিল না, কথা গেছিল মোস্তাক, তখন আমার ওয়াইফকে মোবাইল করছে। আমার ওয়াইফ বলতেছে, তিজা তুই কি তোর জীবনটা ধ্বংস করে ওই ও ধ্বংস করে যা, তুমি তুমি কি ওখান থেকে না তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বলতেছে আম্মু আমার অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে, ওগুলো ছবি দিলে লাত্তি দিয়ে ফেলে আমি চলে আসবো, ওখানে থাকবো না আমি। আমার মেয়ে যেটা বলেন যে মেনে নেওয়ার কথা, একটির জন্য র্যাপিস্ট কিডন্যাপার র্যাপার কিডন্যাপার আপনার হলো অপহরণকারী ধর্ষণকারী বা ব্ল্যাকমেলার, হ্যাঁ ব্ল্যাকমেল করে এমন এমন ব্যক্তিকে আমার 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 ছায়ার উপর দিয়ে সে যেতে পারবে না, তার ছায়াটাও আমি দেখতে চাই না। মোস্তাকের নামটা শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না আমার, মোস্তাকের নামটা শুনে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই লোকের নামটা উচ্চারণ করতে আমার 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 ঘৃণা জাগে। এটা মোস্তাকের সব শেখানো কথা, যখন কোনো নাটকের বা চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে বলে এ কথা এভাবে বলতে হবে, ঠোঁটটা এভাবে নড়াইতে হবে, নাকটা এভাবে নড়াইতে হবে, চোখ এভাবে ফেলতে হবে, পরিচালক নায়ক নায়িকারা কিন্তু সেই কাজটাই করে। হ্যাঁ, তো এখানে সে যেহেতু জিম্মি তার কাছে, সুতরাং তার কথা তার ইনস্ট্রাকশনের বাইরে তার কথা বলার কোনো সুযোগ নাই। সে বাপ মার বিরুদ্ধে যত আমি তিশার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তিশার জন্য আমার দরজা খোলা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। আমি আপনাদের মাধ্যমে আমি তিশাকে বলতে চাই, আম্মু তুমি আমার আমার কাছে ফিরে আসো। ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ক্রেন দিয়ে ট্রেনে লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে, তুমি আমার কাছে ফিরে আসো। আমি আমি এর বিরুদ্ধে এর ব্যবস্থা আমি আইনানুগভাবে নিব এবং তোমার লেখাপড়া স্বাভাবিকভাবে চলবে, সেই যাতে সামনের দিকে আর অগ্রসর হইতে পারে। জীবনে এমন কোনো কুকর্ম নাই সে মোস্তাক করে নাই, জীবনে এমন কোনো কুকর্ম নাই। আমি এই জন্য বললাম যে আপনার পত্রিকার পাতায় অন্য কোনো নিউজের জায়গা হবে না তার এই কুকর্মের বর্ণনা দিতে গেলে। তার বিরুদ্ধে এখানে আমি প্রথম আলো পত্রিকার একটা নিউজ এখানে দেখাচ্ছি, প্রথম আলো 17 আগস্ট 2023 প্রথম আলো পত্রিকা নিউজ করছে, মতিঝিলের অনেক যেহেতু সে মতিঝিল এলাকার টিএনটি কলোনির টিএনটি অফিসের কেরানি সন্তান, সে বিভিন্ন বয়স্ক ব্যক্তিরা সেখানে সাক্ষাৎকার দিছে যে মোস্তাক অনেক বহু ছাত্রীর যৌন হয়রানি করছে এবং সে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত, এই তার কুকর্মের দলিল এটা। এবং আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের উঁচু পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনার আইজিপি মহোদয় বন পরিবেশ মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী মহোদয় সহ সবাইকে আমি অনুরোধ জানাবো, আমার মামলার দিকে আপনারা তাকিয়ে থাকবেন না, আমার মামলা তো ব্যবস্থা করবেনই, আমার আইনগত ব্যবস্থা যেহেতু আমি মামলা করেছি এটা হবেই। আপনারা প্রথম আলো পত্রিকার এই রিপোর্টটারকে কেন্দ্র করে এই রিপোর্টটার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। তিশাকে কীভাবে আরও ওখানে গিয়ে শতপ্রকার জিম্মি তাকে করছে, তাকে সে একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপ মার বিরুদ্ধে কথা বলতে পারে, সেইটুকু আপনার সব কিছু তথ্য উদ্ধার হয়ে আসবে।
সাকল ভাই একটা বিষয় হচ্ছে যে বাবা মেয়ের লড়াই, এটা কি আসলে মানাই কিনা? আসলে এটা আমি আমি বাবা মেয়ের লড়াই আমি মনে করি না। সে আমার 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 মেয়ে আমার আমার কলিজার টুকরা, সেও আমার আমার সেও আমাকে পিতা হিসেবে তার সে হতো মোস্তাক তাকে দিয়ে এগুলো বলাচ্ছে। এদিকে এই ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন মিডিয়া বলানোর পরে দেখা যাচ্ছে সে বাথরুমে গিয়ে কাঁদতেছে, বাথরুমে গিয়ে কাঁদতেছে। টিচার এই অবস্থায় চলতেছে ওখানে। এখন আসলে আপনারা কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন? আচ্ছা আরেকটা বিষয়, মুস্তাক বলেছে যে আপনি ঠাকুর গায়ে তাকে লাথি মেরেছিলেন। আমি 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 এটা মিথ্যা বানোয়াল এবং ভিত্তিহীন। আমি আইন নিজের হাতে তুলে নিই না। সে কিন্তু সরাসরি বলছে যে আমি কাউকে বলি না, আমি মিডিয়ার সামনে বলতেছি যে আমি যখন ঠাকুর গায়ে গিয়েছি আমাকে বকে লাথি মেরেছে তিশার বাবা, তিশার সামনেই ছিল। এটা এটা মিথ্যা বানোয়াল, ভিত্তিহীন। এই অবস্থায় আসলে কি করতে চাচ্ছেন আপনি, কি করবেন? আমি আমার মেয়েকে ফিরে চাই, ফিরে পেতে চাই এবং তার তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকে তিশা এবং তিশার হাজবেন্ড দুজনেই বলেছেন যে আপনার পায়ে ধরে মাপ যাবে। আমি আমার একজন সে একজন র্যাপার, কিডন্যাপার এবং ব্ল্যাকমেইলার, সুতরাং সে এখানে মাপ নেওয়ার প্রশ্ন আসে না। তার শুধু আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে এবং প্রশাসনের উদ্ধতন সকল ব্যক্তির কাছে আমি করজোরে অনুরোধ জানাই, আপনারা এই প্রথম আলো রিপোর্টার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। এবং শুধু আমার মেয়ের আমি বিচার আমি চাই না। সে দৈনিক ভোরের পাতা পত্রিকা ইউটিউব সংস্করণে হেডলাইন দিয়েছে যে সে মোস্তাক শতাধিক প্রেম করেছে এবং মোস্তাক সেখানে সাক্ষাৎকার দিচ্ছে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সেটা দিয়ে দিব লিঙ্কটা। মোস্তাক বলছে আমার অভ্যাস হলো মানুষের গায়ে হাত দেওয়া। তাহলে আমার কাছে আমার প্রশ্ন আসে যে এ যাবতীয় তিনি কত মেয়ের গায়ে হাত দিয়েছেন? শতাধিক বলতে কত শত, 199 নাকি 1099? আপনি বলছেন আপনার মেয়েকে জিম্মি করে রেখেছেন, কিন্তু সে তাহলে ঠাকুরদের থেকে মানে দোতলা থেকে কি লাভ দিয়ে? এটা এটা মিথ্যা বানোয়া, মিথ্যা বানোয়া। ঠাকুরগাঁ থেকে সেখানে সেখানে গেট খোলা থাকতো, ওখানে মাইক্রো ছিল, তাদের গাড়ি ছিল, তারা দুই রাত দুইটা তিনটা পর্যন্ত ওরা আসে। সুতরাং এখানে বাউন্ডারি গেট, বাউন্ডারি গেটটা এটা খোলাই থাকে, গেট খুলেই ছিল, সুতরাং লাভ দেওয়ার প্রশ্নটা আসে না। তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে, ইয়ে হচ্ছে, এই ভয় ইয়ে হয়। সে ওখানে ঠাকুরগাঁয়ে যায়, যায় ওখানকার ইয়ে ওখানে যা অবস্থান করে হোটেলে বা ইয়ে করে হোটেল ওখানে ইয়ে করে উৎপাতে থাকে, উৎপাতে থাকেই আমার মেয়ে ইয়ে প্রকৃতি তাগিদে প্রস্রাব করতে পারে, ইয়ে করতে বাইরে বাস তাহলে মুখ চাপে ধরে তার বাইরে করে আসছে মোস্তাকের সাথে ঠাকুরগাঁও থেকে? না না, মোস্তাকে সে তারা 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 বল প্রয়োগ করে নিয়ে আসছে জোর করে। জি ইয়েস। দোতলা থেকে লাভ দেওয়ার প্রশ্নটা আসে না। 9-10 মাস ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চোখের পানি জলাইতে, এখন চোখে চোখের পানি শুকিয়ে গেছে, কাঁদলেও চোখের পানি বের হয় না, এরকম অবস্থা। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল তার। সে শুধু শুধু লেখাপড়ায় মেধাবী নয়, সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার মেয়ে মেডেল পাইছে। এটা এটা হলো শেখ রাসেল জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বহু আমার আমার সখসের ছবিটা যদি আমি তুলে নিয়ে আসতাম তাহলে দেখতেন যে তার যেমন ভোরের কাগজ পত্রিকা আজকে আমার ওখানে বাসায় গেছিলো, তারা একবার গোটা সখসটা ইয়ে করে নিয়ে আসে, মানে তার প্রাইজে ভরা। আচ্ছা মুস্তাককে ছেড়ে যদি আপনার কাছে আপনার মেয়ে ফিরে আসে আপনি কি মেনে নেবেন? হ্যাঁ 100% নিব। আমার 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 মেয়ের জন্য আমার দরজা খোলা এবং আমি আমি তাকে বুকে জড়ায় নিব এবং তাকে আবার কিভাবে তাকে মানুষ করতে পারি নতুন করে ইয়ে স্বপ্ন দেখবো। ঝড়ে যে টর্নে ইয়ে
ইয়ে সুন্দরবন একবার তছনছ হয়ে গেল, আবার পত্রপল্লবে সুশোভিত হয়েছে। সুতরাং এভাবেই আমি আবার মেয়েকে ফিরে নিয়ে সামনে সামনে দিকে অগ্রসর করব। আমি আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই এবং খন্দকার মোস্তাকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু আমার মেয়ের জন্য শাস্তি চাই না, আমার যত মেয়ের সে জীবন ধ্বংস করেছে, যত মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে। এর আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দেই, মোস্তাকে এক পুলিশ অফিসারের মেয়েকে নিয়ে ইয়ে পালিয়ে গিয়েছিল, এটা জাতীয় পার্টি সরকারের আমলে সে পালিয়ে, তখন সে কমিশনে ছিল, সে পালিয়ে গেছিল। সাত দিন পাশবিক নির্যাতন চালার পরে ওই মেয়েকে ফিরে আসে, যেহেতু সে জাতীয় পার্টির আমলে কমিশন, সুতরাং পুলিশ আর আইনানুগ ব্যবস্থা নেয় নাই, তাছাড়া সবাই জানে ফেলবে। জামাই এটাই 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 তো মনে করা কোনো কারণ নাই, সে সে ব্ল্যাকমেইল করে জিম্মি করে ইয়ে করে নিছে, তাকে 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 জামাই বলাটাই তো অযৌক্তিক। আমার শ্রদ্ধেয় হ্যাঁ শ্বশুর, শ্বশুরকে একটি বিষয়ে আমি ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি এই জন্য, এই যে আজকে মিডিয়া, এই যে আপনারা এখানে এসেছেন, সেটির কারণ হলো আমার শ্রদ্ধেয় শ্বশুর। কারণ একটি জিনিস কিন্তু পরিষ্কার হওয়া উচিত, পরিষ্কার ধারণা পাওয়া উচিত। আমার পাশে যিনি বসা তিনি হলো সিনথিয়া ইসলাম তিশা, ওনার বাবার নাম সাইফুল ইসলাম, তাই না? আর পরবর্তী যে কথাটা আপনি বললেন যে অভিযোগটি উনি করেছে, উনি শুধু একটি অভিযোগ করেনি, কালকের যে ইন্টারভিউ আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি এবং বেশ কয়েকবার দেখেছি, উনি একটি বলে একটি প্রথম অভিযোগ হলো তার মেয়ে নাবালিকা, ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? নাবালিকা, আবার বলেছে তাকে আমি জিম্মি করে রেখেছি, আবার বলেছে তার কিছু আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এই তিনটি জিনিস। এবং এরপর আবার সম্বন্ধে আরও অনেক আজেবাজে অভিযোগ উনি এনেছেন। তো আমি প্রথম একটি ব্যাপার আমি একদম পরিষ্কার করতে চাই, এটা নিয়ে আর কোনো প্রশ্ন, এরপর এই প্রশ্নের উত্তর আমি আর কখনো দেব না। কালকে একটি আপনার যদি সাংবাদিক বন্ধুরা আমি একটা কথা বলি, একটি মেয়ের বয়স যখন 18 হয়ে যায় তখন তার নিজের ইচ্ছায় সে একটি সিদ্ধান্ত, বিয়ের ব্যাপারে সে একটি সিদ্ধান্ত নিতে পারে। তো আমি যখন তাকে বিয়ে করি তখন তার যে সার্টিফিকেট এজ, যেটা বাবা মাই সার্টিফিকেট এজ দেয়, বার্থ সার্টিফিকেট করে, এগুলো কিন্তু সব পেপার আমার কাছে আজকে এতদিন আপনাদের সাথে বসছি বিভিন্ন জায়গায়, আজকে সকল কাগজপত্র আমি সাথে নিয়ে এসেছি। সেদিন তার বয়স ছিল অ্যাজ পার সার্টিফিকেট, অ্যাজ পার বার্থ সার্টিফিকেট তার বয়স ছিল 18 বছর 1 মাস। যেদিন বিয়ে করি তার জন্ম তারিখ লেখা আছে 25 ফেব্রুয়ারি 2005 সার্টিফিকেটে। কালকে যখন ওনাকে ওই যে টক শোতে জিজ্ঞেস করলো যে আপনার মেয়ের জন্ম তারিখ, তখন উনি বলল 25 ফেব্রুয়ারি 2004। অ্যাকচুয়ালি এটি সত্য কথা, 2004 তার জন্ম, 1 বছর কমিয়ে তাকে আপনার স্কুলে ভর্তি করা হয়েছিল। আমি তখন আবার প্রশ্ন করলাম সাগর সাহেবকে যে আপনার এটি কি রেকর্ড হচ্ছে? তো নিশ্চয়ই সেই রেকর্ডটা আমার কাছে আছে, উনি যে তার বয়স 2004 বলেছে। আচ্ছা ঠিক আছে, 4 অথবা 5 একটা তো ঠিক, কারণ দুইটাই ওনার দেওয়া, 4ও ওনার বলা, 5ও ওনার বলা। এবং উনি যখন উনি মামলা করতে গিয়েছে সেখানে উনি লিখেছে 16 বছর, তাহলে কি উনি মিথ্যার তথ্য দিয়েছে মামলায়? উনি মিথ্যা তথ্য দিয়ে, কারণ 18 বছর ফেলে মামলা হয় না, তখন উনি মিথ্যা তথ্য দিয়ে আমাদের নামে মামলা করেছেন। মামলা যখন উনি করেছে তখন সিনথিয়া ইসলাম তিশা, আমরা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আমরা ঠাকুরগাঁ গিয়েছি। ঠাকুরগাঁ যাওয়ার পরে আপনাদের দেশের আইনে আছে যখন কোনো এই ধরনের মামলা হতেন ভিকটিমের একটা জবানবন্দি নেওয়া হয়, সেটা কোথায়? বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে। সেই ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সিনথিয়া ইসলাম তিশা বলেছে, এগুলো কিন্তু সব ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট আছে, এগুলো তো ইচ্ছা করলে আমি কিছু করতে পারবো, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে যে সাক্ষ্যটা দেয় এইটাকে আর কোনোভাবে চেঞ্জ করার উপায়ও নাই। তো সেখানে সে বলেছে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে খন্দকার মোস্তাক আহমেদকে বিয়ে করেছি, আমি তাকে ভালোবাসি,
এবং আমি আমার নিজ জিম্মায় যেতে চাই। নিজ জিম্মার অর্থ হলো সে স্বাধীন যেতে পারে। তো বিজ্ঞ কর তাকে নিজ জিম্মায় যাওয়ার পারমিশন দিল ঠাকুর গায়ে। যখন আমরা বের হয়ে আসি, এটা মিডিয়াতে আছে যে যখন বের হয়ে আসি তখন তার বাবা এবং তার কিছু আত্মীয় স্বজন তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তখন আমি সেখানে পুলিশ ছিল, আমি বললাম যে আরে মানে সে বলতেছে যে আমি তো মানে সে মানে কান্নাকাটি করতেছে, কারণ তাকে তো জোর করে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, আরও লোকজন ছিল। তখন তাকে আবার প্রশ্ন করা হলো, ওই প্রশ্নটা কিন্তু করার কোনো যুক্তিকতা নাই। তারপরে প্রশ্ন করলো যে আপনি কার সাথে যাবেন উপস্থিত সবার সামনে, এগুলো কিন্তু আপনার ইয়াতে আসছে, ওই বলে মিডিয়াতে আসছে ওই রেকর্ডিংটা। সে বলছে যে আমার সাথে যাবে, দুইবার আমার সাথে যাবে বলে সে আমার সাথে চলে আসলো। তাহলে এখানে জোর জবরদস্তির কোনো কিছু নাই এবং কোর্টে সে কিন্তু আমার সাথে আছে। এখন যদি বলেন সে জোর জবরদস্তি করা হচ্ছে, কোর্টকে অপমান করা হচ্ছে, আমি বলতে চাই এটা কোর্টকে অপমান করা হচ্ছে। তারপরে মহামান্য আবার যখন আরেকটি ঢাকায় আরেকটি মামলা করলো, রেড কেস করলো, তখন আমরা আবার মহামান্য হাইকোর্টে গেলাম এবং সেখানে যখন আমার জামিনের শুনানি, সে আমার ওই যে আপনার যে দরখাস্ত রাজে সে জমা দিয়েছিল আমার জামিনের জন্য, তো সেখানে ওনার বাবাও উপস্থিত ছিল। তখন মহামান্য হাইকোর্ট ওকে প্রশ্ন করেছিল যে আমরা আপনার কথা শুনতে চাই, সেটা কি আপনি খাস কামরায় শুনবেন না সবার সামনে বলতে রাজি আছেন? তখন সে বললো যে আমি সবার সামনেই বলবো। তখন আমাকে এবং আমার শ্রদ্ধেয় আব্বাজানকে, মানে আব্বাজান মানে আমার শ্বশুর, আব্বাজানকে বললো যে আপনারা বাইরে যান। তখন ওপেন কোর্টে তাকে জিজ্ঞেস করলো, সে বললো আমার কোনো অসুবিধা নাই আমরা করছে। এইটা হলো এখন। এখন আপনারা আমাকে বলেন বা আমি যেটা বলতে চাচ্ছি, তার বয়সের বিষয়, তার বাবা মা সার্টিফিকেটে দিয়েছে, তার বাবা কালকে টক শোতে বলেছে মহামান্য হাইকোর্টের মাধ্যমে তার বয়স নির্ধারিত হয়েছে। এরপর আমি মনে হয় আর বয়স নিয়ে কোনো কথা বলার বললে সেটা মানে কোর্টের অবমাননা করা হবে, সেই জন্য আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আর জোর জবরদস্তির বেলায় সে তিন জায়গায়, আমরা জানি যে আপনারা খবর নেন যে ভিকটিমের জবানবন্দি কিন্তু হয় আপনার ইসেতে, ওই আপনার কী বলে ওই ম্যাজিস্ট্রেট, যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে, সেখানে সে 22 ধারায় জবানবন্দি দিয়েছে, হাইকোর্টের সামনে বলেছে। আচ্ছা, তারপরে বলেছে যে একটি প্রথম যে প্রশ্ন আমি শুরু করলেন যে আমি কি যে তার ভিডিও চিত্র খারাপ ভিডিও চিত্র করেছি কি না, তো আমি তো আমার কথাই বলবো, আমি তো বলবো আমি করি নাই। সে উপস্থিত, হ্যাঁ, এবং বলা হয়েছে তাকে জিম্মি করে রাখা হয়েছে। তো জিম্মির তো নমুনা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাংলাদেশের সব জায়গায় যাচ্ছি, বর্তমানে আমরা সবচেয়ে বেশি ওপেন, কারণ আমাদের পিছনে সবসময় আমি স্বাধীনভাবে চলাচল করতে পারছি না, যেখানেই যাচ্ছি মিডিয়া আছে। তো মিডিয়া আমি সেলিব্রিটি বা যাই বলেন, আমি মানে একেবারে এখন সাধারণ অবস্থানে নাই, তো আমাকে সবাই দেখতে পাচ্ছেন, আপনার যেখানেই যাচ্ছি মিডিয়া আছে, তো আমি কীভাবে তাকে জিম্মি করে রাখলাম এটা আমি বুঝি না। আর তারপর কী বলেছে যে আমি তাকে নেশাদ্রব্য খাইয়ে তাকে আমি এমন একটা অবস্থায় রেখেছি যে সে আমি যা বলি তোতা পাখির মতো তাই বলছে। আমার জীবনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চা সিগারেট পান এইগুলা খাই না, তারপর অন্যান্য নেশাদ্রব্য তো প্রশ্নই উঠে না। তো ওই টক্সতে একজন বলছে ডোপ টেস্ট, তা আমি ওনাকে বলেছি কোনো মানে প্রশাসনেরও দরকার নেই, আপনি যেহেতু ডোপ টেস্টের কথা বলেছেন বাংলাদেশে আপনি যেখানে বলবেন এটা আমি স্বেচ্ছায়, যেহেতু আপনি একটা অভিযোগ করেছেন উনি, আমি আর সিনথিয়া ইসলাম টিশা এটা সবার সামনে বলতেছি, যদি ডোপ টেস্টের বেলা আসে তাকে নেশা করে রাখছে, আমরা যে কোনো জায়গায় গিয়ে ডোপ টেস্ট করতে রাজি আছি, তাইলেই প্রমাণ হবে যে আমরা নেশা করেছি কি না। আমার শ্রদ্ধেয় শ্বশুর যেমন বয়স নিয়ে একটা মিথ্যাচার করেছেন, একেবারে মিথ্যাচার করেছেন, সেটা প্রমাণিত হয়েছে যে ওনারই বক্তব্য মিথ্যা, নেশার কথা বলতেছেন এইটাও মিথ্যার জন্য যা যা টেস্ট করতে আমরা রাজি আছি। আরেকটি কথা উনি বলেছে যে তার কি ছবি টবি, আমার ওয়াইফ আমার, আমি কিন্তু একটি কথা অনেকবার আপনাদের ইন্টারভিউতে বলি, সে আমার ছোটো বলে কিন্তু আমি তাকে স্নেহ করি না, আমি তাকে শ্রদ্ধাও করি, কারণ একজন স্ত্রীরও শ্রদ্ধা পাওয়ার যোগ্য এবং সেটা করা উচিত, আমি সেই শ্রদ্ধা করি। এগুলো হলো আমার বক্তব্য। তারপরে দেখেন আমি একটা কথা বারবার বলতে চাই, আজকে আমি খুব ইমোশনাল, কিন্তু কেন ইমোশনাল দেখেন মিথ্যাচার হচ্ছে। আমি যখন ঠাকুরগা যেদিন গেলাম ওনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নাই, আমার শ্বশুর সাথে আমি যা কথা বলতেছি এটা রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ড করেন, এবং আমি প্রমাণ ছাড়া একটি কথাও বলতে চাচ্ছি না। আমার যখন এই ঘটনার জানাজানি হলো আমার শ্বশুরকে আমি ফোন দিলাম,
ফোন দেওয়ার পরে ওনার সাথে আমি কথা বললাম তখন উনি বিয়ের বিষয়টা জানতো না না জানার পরে ওনার সাথে আমি কথা বললাম উনি সেদিন আমার সাথে ভালো মতোই কথা বলছিল আমার গাড়িতে উঠলো উনি উনি ওনার বাসার সামনে আমি গেলাম উনি লুঙ্গি পরে নামলো মানে বাসা থেকে হঠাৎ করে লুঙ্গি পরে নামলো আমার গাড়িতে উঠলো আমরা মুগদা হসপিটালের সামনে বসে কথা বললাম আমি দেখেন আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে বিয়ের কথা বলেন তো ষড়যন্ত্র হয়েছে তো উনিও বললো এটা ব্যাপারটা কি কেন দেখেন কারণ আপনি বিয়ে করে তার কাছে গিয়েছেন না বিয়ে উনি জানতো না কিন্তু যখন যে মিডিয়াতে আসলো তখন আমি কারণ মিডিয়াতে আসতেছে একটা ভিডিও নিয়ে সেই ভিডিও নিয়ে আমি আজকেও কথা বলবো একটা সাত মিনিট কথা খেয়ে হারিয়ে যাচ্ছে কিনা আমি জানি না একটা সাত মিনিটের ভিডিও আমরা বিয়ে করেছি মার্চ মাসের 25 তারিখ আপনি বুঝতে চেষ্টা করেন সেটা হলো মে মাসের মতো 12 তারিখের দিকে একটা ভিডিও আমি কথা অনেকবার বলেছি আবারও পরিষ্কার করে বলতে চাচ্ছি আমি তাকে বললাম যে তুমি ওর বাসায় যে তুমি কখন ক্লাসে যাবা মানে কলেজে না কিন্তু সে যাবে তার কোচিং ক্লাস করতে সে বললো আজকে আমার শরীর খারাপ আজকে আমি যেতে পারবো না আজকে আমি যেতে পারবো না শরীর খারাপ তা আমি বললাম যে ঠিক আছে তাহলে বাসায় রেস্ট নাও তখন আমি গাড়ি দিয়ে আপনার যে আমার বাসার থেকে গুলশান থেকে আপনি বনস্থির একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যখন আমি ঢুকতে থাকলাম তখন সে দেখি একটা দোকানের সামনে ফুচকার দোকানের সামনে তার ফ্রেন্ড ছিল তা আমি ওকে বললাম যে তুমি এখানে কেন আমি তো অবাক তা আমি বললাম যে ঠিক আছে তুমি গাড়িতে উঠো এই কিন্তু তাকে গাড়িতে নিলাম আপনি কথা ওখান থেকে গাড়িতে আমার গাড়িতে নিলাম নেওয়ার পরে সেদিন কিন্তু সে কোচিংয়ে গিয়েছে হ্যাঁ কলেজ ড্রেস পরে না একটা অন্য ড্রেস পরে সে গিয়েছে যাওয়ার পরে সে মানে সে তো কারণ ফ্রেন্ডদের সাথে ফুচকা খাবে কিন্তু আবার আমাকে বলে নাই তা আমি একটু রাগ করেছি তো আমি ওকে বললাম যে ঠিক আছে খাও নাই সারাদিন তা আমি গিয়ে রাস্তার পাশে সিপির দোকান থেকে কিছু চিকেন কিনলাম সে ওই ভিডিওতে আমি এখন আপনাদের সবার সামনে আমি বলতেছি সেই ভিডিওতে দেখেন যে তার উপরে কোনো নির্যাতন করা হচ্ছে কেন নির্যাতন বলতে আমি রাগ করেছি খাবা না কেন খেতে হবে তুমি বলো খিদা বাসায় অসুস্থ তুমি এখানে আসলা কেন এইগুলো আমি বলেছি একটু জোরে জোরে বলেছি কিন্তু ওই ভিডিওতে কিন্তু যখন প্রথম ওই ভিডিওতে কিন্তু এটা ভাইরাল হলো যে আইডাল স্কুলের একজন ছাত্রীকে নির্যাতন করা হতো সে কিন্তু কাঁদতেছিল কালকে উনি বলেছে দেখেন ভিডিওটা দেখেন কী ভিডিওটা কী দেখবে ভিডিওতে বলছে দেখেন বলে যে আমার মেয়েকে কলেজ ড্রেস থেকে আমি খুলে ফেলছি ওই ভিডিওটা আছে আপনারা সবাই দেখেন আমি সবার কাছে এটা বিচার দিচ্ছি আজকে যে ওই ভিডিওতে সে ড্রেস পরা যে ড্রেসটা পরে আসছে সেই ড্রেস পরাই এবং তাকে আমি বলছি যে তুমি খাও এন্টার ভিডিওতে আছে খাও 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 এবং আমরা বিবাহিত এটা 25 মার্চ বিয়ে করেছি ওটা হলো আপনার মে মাসের 12 তারিখ সম্ভবত মানে মে মাসে অত তারিখটা মনে নাই তারিখে হয়তো যাতে ওখানে পাওয়া যাবে এবং এই ভিডিওটা যে করেছে সেটা সে বলবে কীভাবে হয়েছে না হয়েছে তারপর আমি বললাম তুমি না খেয়ে কিন্তু তোমার বাবার কাছে আমি নিয়ে যাবো এখন আমি বলছি আমি জানাই দিব আজকে হ্যাঁ তুমি খাবা না কেন কারণ আমার তো খারাপ লাগছে সে আমার বউ সারাদিন খাই না যদিও সে বলছে বাসায় থাকবে আসছি যাতে এনিওয়ে তখন আমি তাকে এবং আমি বলি এই ভিডিও কিন্তু আছে না থাকলে আমার কাছে আপনি নিয়েন বা এটা অনেকের কাছে আছে সেখানে একটি খারাপ শব্দ নেই যে নির্যাতন বা যে যৌন নির্যাতন কোনো কিছুই নাই শুধু বলা হয়েছে খাও 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 অনেকবার পরো 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 এখন পড়ায় মন বসবে না তা আমি বলছি যেহেতু মানে এরকম বসবে না তুমি বাসায় যেয়ে লিখো লিখলে হয়তো মন থেকে তুমি কয়েক পৃষ্ঠা বায়োলজি লেখো এবং বাসায় চলো সে বলছে আমাকে কোচিংয়ে নামাজ আমি না কোচিংয়ে এখন যাও মানে ধরো বিস্তারে একটু বলেন যে আসলে তখন কি আপনি ভালোবাসা প্রমাণ করছিলেন নাকি আসলে অধিকার দেখিয়েছেন খাওয়ার না ভালোবাসা কারণ আমি যদি ভালোবাসা না হলে যদি সে ধরেন আমার সাথে আমাকে না বলে আসছে তাহলে তুমি রাগ করে তাকে খাওয়াবো কেন তখন তো আমি তাকে রাগ করে ভালোবাসা একটু জোর করেও নেওয়া যায় নাকি না আমি কারণ সে মানে আমি একটু রাগ করছি কেন সে বাসার থেকে অসুস্থ বলে বের হলো কিন্তু পরে যেটা করেছি মানে সে খাবে না আমার খুব খারাপ লাগছে সে সারাদিন খাই নাই তা আমি তো কষ্ট পাচ্ছি তার জন্য ও আপনি এই জন্য উত্তেজিত হয়ে বলছেন না উত্তেজিত আমি খাও খাবা না কেন খাবো আর আমার কথা মানে একটু জোরে হয় দেখেন আমি জানি না আমি আমার কথা হতো অত সুইট না তাহলে আমি সুন্দর সুন্দর আমি গান করি আপনি দেখেন আমার গানের গুলো নাকি সবচেয়ে পচা তো যাই হোক যেটা হলো আপনার এই কথাগুলো তো আগেও বলেছেন আমরা শুনেছি অনেকবার বলেছি আমি এটা শুনেছি আমার মেয়ে তার বান্ধবী হওয়ার কোনো কারণই নাই কারণ নাই কেন আমার মেয়ে লন্ডনের পড়ালেখা করেছে সে লন্ডন থেকে লকে মাস্টার্স করে আসছে আমার মেয়ের সাথে তার দেখা আমাদের বিয়ের সম্ভবত 2 মাস পরে এবং আইডাল স্কুল কলেজে কিন্তু একজন মানুষ বলতে পারবে না যে আমার মেয়ে কলেজে গিয়েছে বা কোথাও গিয়েছে এমন কোনো প্রমাণ একেবারেই নাই হ্যাঁ আমার মেয়ের সাথে তার দেখা হচ্ছে বিয়ের পরে এবং যখন আমরা সংসার শুরু করেছি তখন তো আমার মেয়ের সাথে তার দেখা হওয়া স্বাভাবিক কিন্তু উনি যে এই বক্তব্যটা দিয়েছে যে আমার মেয়ে তাকে বান্ধবী করেছে কারণ আমি কলেজে গিয়েছি এবং কলেজ এবং উনি এটাও বলেছে যে কি যে একটা আপনার কি যে একটা রুমে কলেজের ক্লাসরুমে নাকি আমি তাকে কোলে নিয়েছি
এবং বলেছে প্রিন্সিপালের রুমে আইডাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের কি সাধারণ কলেজ না, এর প্রতি কর্নারে কর্নারে সিসি ক্যামেরা রয়েছে। ওইটার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, হ্যাঁ অবশ্যই ড্রেস পরা তাকে কোলে নিয়ে, অবশ্যই আমি তো এটা অস্বীকার করছি না, সেটা বিয়ের পরে, বিয়ের পরে অনেক সময় ধরেন সে ক্লাস তার ক্লাস শেষ হয়েছে আমি তাকে নামিয়ে দিয়েছি। তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, খেতে বসার ওইটা খেতে বসার পরে একটা বিয়ের পরে, সেটাও মে মাসে, বোঝাতে পারছি আমি সেটা। এবং তাকে কিন্তু ওই 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 এটা কোথায় করেছি এত প্রমাণ আছে, ছবি আছে সব কিছু, সেটা আইডিয়াল স্কুল কলেজের ভিতরে এইটা না, একজন জিবি মেম্বার একটা ক্লাসে গিয়ে এগুলো করতে পারে, এটা তো সাধারণ সেন্সের ব্যাপার, এইগুলো যে মানে এটা পাগলের প্রভাব, উনি যা বলতেছে সব পাগলের প্রভাব। আমি আমার ওনাকে শ্রদ্ধা রেখে বলি যে দেখেন ওনার ওনার তো এটা মেয়ে, উনি যে কথাগুলো অভিযোগগুলো তুলতেছে এমনি দেখেন অনেকে অনেক কথা বলে, অনেক অনেক কথা বলে। একটা বিষয় হচ্ছে কিশাপুর বাবা যেই অভিযোগটা করছে সেটা হচ্ছে দশম শ্রেণী থেকে আপনি ওনাকে টার্গেট করছেন, এবং বেশ কিছুদিন 30 দিনের বেশি সময় ধরে নাকি আপনি রাস্তা থেকেই তাকে নিয়ে যাইতেন বিভিন্ন হোটেলে, এই বিষয়টা আসলে হোটেলে নিয়ে গেছি। এখন উনি তো অনেক কিছু বলছে তাই না, আমার মেয়ের কথা বলে, আমার কথা বলে, বলে ওষুধ খাইয়েছি, উনি বলে মেয়ের বয়স 16 বছর। আমার কথা যার আমি এক এক জায়গায় বলেছি, উনি তো মামলা একটা এজাহার দিয়েছে না, যেখানে আমি বলেছি সেই মামলায় উনি মতো 10-12 পৃষ্ঠার মামলা। উনি কালকে একজন সাংবাদিককে বলেছে যে আপনার পত্রিকায়, আপনার পত্রিকায় পুরা পৃষ্ঠা নাকি আমার বিরুদ্ধে লেখা যাবে। তা আমি সবাইকে একটি বলেছি উনি যে মামলা করেছে সেই মামলায় কয়েকটি লাইন সত্য, সত্য হলো ওনার নাম সত্য লিখেছে, ওনার বাবার নাম সত্য লিখেছে, তিশার নাম সত্য লিখেছে, আমার নামটা সত্য লিখেছে, এছাড়া যা লিখেছে সবই মিথ্যা বানোয়াট, আষাঁড়ে গল্প। তার মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, পরীক্ষাও দিয়েছিল, কিন্তু আপনার জন্য সেই স্বপ্ন তার শেষ হয়ে গেল, এবং তাকে কি আপনি লেখাপড়া করাচ্ছেন কিনা বা ডাক্তারি পড়াচ্ছেন কিনা? না, সে আমার কাছে আসার পরে, নট শুধু আমার কাছে আসার আগেও আমি বলি, যখন আমার সাথে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আমি তার আর্ট মনে করেন যেন কোচিং টোচিং আছে না, সে করছিল, আমি সেখানেও তাকে আমি বলেছি যে তুমি কোচিং টোচিং যদি করতে চাও আরও বেশি করে করো, সে কিন্তু তখন সে আমার কাছে আসে নাই। বিয়ের পর 2 মাস তো তার বাবার বাসা ছিল, যে যা তো রকমের সহযোগিতা লাগে তা করব। তারপরে যে এখন সে তো ধরেন পরীক্ষা দিবে, আমরা 2 জন মাস্টার রেখে নিয়েছি তার পড়ার জন্য, তার পড়ার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা আছে তার পছন্দ মতো, পছন্দ মতো পরিবেশ করে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই বিষয়টা একটু তিশাপুর আপনার কাছ থেকে জানতে চাই। আমার শেষ করে পড়ো না, আচ্ছা মুস্তাক ভাই, এই যে আপনি যে কথাগুলো বলছেন, আরেকটি অভিযোগ দিয়েছে যে আপনার কাছে কি তার বিয়ের আগের কোনো ভিডিও ফুটেজ আছে? না, আমার বিয়ের আগে তো আমি তাকে ওই যে বলে দশম শ্রেণী, আমি তো তাকে চিনিও না, আমি তো তাকে চিনি না, তো আমি আমার কাছে ভিডিও আসবে কোথার থেকে? না আপনি এগুলো দেখে নাকি তাকে ব্ল্যাকমেইল করছেন? না আমি ব্ল্যাকমেইল করতে যাব কেন, আমার একটা কারণ তো লাগবে, আমি একজনকে ব্ল্যাকমেইল করতে কি কারণে যাব? তাকে পাওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য, তাকে পাওয়ার জন্য কি, সে সে কি বাংলাদেশের আমাকে বলেন, সে কেন আমি, সে দেখতে শুনতে ভালো ঠিক আছে, মাশাআল্লাহ দেখতে শুনতে আমি ভালো বলি ঠিক আছে, সে স্টুডেন্ট ভালো, আমাকে তাকে পাওয়ার জন্য এই কাজটা আমাকে কেন করতে হবে? তার বক্তব্য হলো যে আপনি মানে তার বক্তব্য হলো আপনার যে এই সেই তুলনায় এরকম একটা মেয়ের সাথে আপনার রিলেশন হওয়াটা একদম তাদের মতে অস্বাভাবিক ব্যাপার, মানে হয়তো হ্যাঁ হইতে পারে, হইতে পারে, এইটা মনে করতে বলতেছে যে তাহলে আমার এই মেয়েকে সে টাকা পয়সা বা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে এই এই কাজগুলো করছে, বিভিন্ন ভাবে মানুষকে চাপ প্রয়োগ করে। আচ্ছা কাকে করে, আচ্ছা কাকে করেছে, তার মেয়েকে ঠিক আছে, তার মেয়ে এখানে উপস্থিত, উপস্থিত কিনা বলেন, এই এই যে বক্তব্যগুলো উনি বলেছে সেইগুলো করে তো উনি মামলা করেছে ঠিক আছে, এবং ওই যে ছবির বিষয়, ছবির বিষয়ে উনি কিন্তু একটা মামলা করেছিল সাইবার ট্রাইব্যুনালে, কোর্ট সেই মামলায় কোর্টে এটা বাদ করে দিয়েছে, সেই কাগজ আমার কাছে আছে, সাইবার ট্রাইব্যুনালে উনি মামলা করেছিল, কোর্ট মনে করেছে এটা একটা এই মামলা টিকে না, কোর্ট বাতিল করেছে ঠিক আছে। ঠাকুরগাঁয়ে উনি কিডন্যাপ মামলা করেছে, আমি তো বলেছি সেখানে সে জবানবন্দি দিয়েছে বিজ্ঞ কোর্টের সামনে, এবং পুলিশ তদন্তে বলেছে এটা মিথ্যা মামলা, বোঝাতে পেরেছি? আপনি কিছু তো আইনের আশ্রয় নেবেন, আইন যেখানে বলছে যে আমি তার উপরে কোনো অত্যাচার করিনি, কিছু করিনি, আমি কি বোঝাতে পেরেছি? এবং সে তো অ্যাডাল্ট,
নাকি এতে কোনো সন্দেহ আছে? আমি যেন বললাম যে তার বয়সের ব্যাপারটা আমি পরিষ্কার করেছি এবং সকল কিছু তো কাগজপত্র আছে, বুঝছেন না, হাইকোর্টে কোথায় পাঠিয়েছে কী আছে সব আছে। এখন সে বলক, কারণ যার উপরে অত্যাচার হয়েছে তার বাবা যেটা বলে যে তাকে জোর করা হয়েছে এটা করা, সে বলক বক্তব্য। এবং আমি আরেকটা কথা বলে আমার জিনিসটা আমি শেষ করে দিচ্ছি। আমি সবার সামনে বলতেছি, সবার সামনে যে কথাটা আমি বলি যে আমি তো ওর বাবার সাথে যুদ্ধ করতে যাই নাই কোনো দিন যুদ্ধ। আজকে আমি একটা দুঃখের কথা বলি, দেখেন আপনারা এর আগেও আমার অনেক ইন্টারভিউ নিয়েছেন, বলেছেন আপনার শ্বশুরের প্রতি আপনার কী বক্তব্য। আমি বলেছি ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার বয়স কী বা কী উনি কোথার থেকে আসছে সেগুলো আমার দরকার নাই, কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার আসনে রাখতে চাই। উনি আমাকে মেসেজ দিয়েছে, সেই মেসেজের ভাষা সুন্দর ছিল না, কিন্তু আমি ওনাকে বল আব্বু বলে মেসেজ দিয়েছি এবং বলেছি আমি আপনাকে শ্রদ্ধার আসনে রাখতে চাই, সব কিছু বলেছি। এবং ঠাকুরগাঁ যখন আমি গেছি, আজকে দুঃখের কথা আপনাদের বলি, এই কথাটা বলতে আমি চাই নাই, আমি ঠাকুরগাঁ ঢাকা শহরতে একা গেছি, একদম একা গেছি। আমার সাথে তিশা ছিল, তিশা তখন কোর্টে, আমি খেতে গেছি এক হোটেলের সামনে, উনি নেমে হঠাৎ করে উনি আসে গালিগালাজ করতে করতে এসে দৌড়ে আমার গায়ে লাথি মারছে, এখানে ঠাকুরগাঁ আমার গায়ে লাথি মারছে। তখন আমি সবাইকে বললাম যে ওইটা উনি কী করলো, এবং ওই শার্টটা আমি এখনও রেখে দিছি। আমি বলছি থাক, এটা আমার শ্বশুরের পায়ের স্মৃতি, তো পায়ে তো সালাম করতে পারিনি, ওই স্মৃতিটা আমি রেখে দিছি। হ্যাঁ না, বুকে আমার মনে আছে, কিন্তু আমি কিন্তু আজকে বললাম, কালকের ওনার ইন্টারভিউ যে বাজে বাজে কথা বলার কারণে আমি এই কথাটা একদম কাউকে বলতে চাইনি। উনি বলে যে মেয়েকে জিম্মি করা, হ্যাঁ ওর মা ফোন দিয়েছে, আমার ফোনে ফোন দিয়েছে, ওর মা ফোন দিয়ে কী করেছে যে তার সাথে কথা বলতে চেয়েছে। যখনই কথা বলে কথাগুলো বলে আমার সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলে, তা যখন ওর মা ফোন দিয়েছে ওর বাবা পাশে ছিল, তো থাকার পরে বলছে আমাদের সাথে দেখা করতে চায়, ওর মা বলল যে তোর মানে ওর সাথে দেখা করবে। তা আমি বললাম যে ঠিক আছে আপনি ইয়ার আসেন, থানায় আসেন, বা একটা মানে এমন একটা প্লেস আছে সিকিউর প্লেসে আসেন। কেন? কারণ হয়তো আবার বলবে কোথাও দেখা করে বলবে, হয়তো বলবে আরেকটা ষড়যন্ত্র করবে, একটা মিথ্যা একটা কল্পকাহিনী বানাবে। তখন বলে যে না থানায় যাবো না। তারপরে বললো যে এসে তো আমি বললাম তাহলে একটা ওয়েস্টার্ন হোটেল আছে ওখানে আসেন, এটা চারিদিকে সিসি ক্যামেরা আছে। তখন ওর বাবা পাশের থেকে এমন অকথ্য কথা বলেছে যেগুলা কোনো অবস্থায় ভাষায় প্রকাশ করার মতো না। তখন আমি বললাম ওর মাকে বললাম যে ছি ছি উনি এসব কী বলছে। আমি কিন্তু পাল্টা একটি কথাও বলি নাই, কারণ ওই যে বললাম আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমার উপর আমি কী করেছি, আমি একটা বিয়ে করেছি, মুসলিম শরিয়া অনুযায়ী আমি বিয়ে করেছি, দেশের আইন অনুযায়ী বিয়ে করেছি, বিয়ে করে এটা আমি জানি না কতটুকু বড় অপরাধ করেছি, এই জন্য আমার উপরে মানসিক এবং দৈহিক নির্যাতন হয়েছে, আপনি বলেছি আমি প্রতিনিয়ত এই যে আপনাদের মুখোমুখি এই ধরনের কথা আমাকে শুনতে হচ্ছে, আমার জীবনের এই যে অর্জন এই অর্জন আজকে প্রশ্নবিদ্ধ করেছে উনি। উনি যদি এইসব না করত তাহলে কিন্তু আজকে এই যে মিডিয়া বলেন এইগুলো, যেমন ওর কিন্তু ছোটো দুটা বোন রয়েছে, দুইটা বোনই আইডিয়াল স্কুলে পড়ে, একটা মানে এইটে পরে একটা নতুন ভর্তি হয়েছে, এই দুইটা মেয়েদের স্কুলে যাচ্ছে, এত ছোট বাচ্চা, তাদের উপরে তো অনেক কিছু যাচ্ছে না, হয়তো শুনতে হচ্ছে, মানে পুরো বিষয়টাকে একটা ক্লামজি করে ফেলানো হয়েছে। তা আমি যেটা বলি, কারণ যদি কিছু করে থাকি সে তো তিশার সাথে করেছি, সে অ্যাডাল্ট, আমি আপনাদের এই সবার সামনে বলছি, তিশাকে আমি বারবার বলি, দেখো তিশা যদি তোমার এই পর্যায়ে মনে হয় যে আমি তুমি কাজটি সঠিক করো নাই, যদি এই পর্যায়ে মনে যখনই তোমার মনে হবে ওর আমার দরজা খোলা আছে, আমি তোমাকে সসম্মানে নামিয়ে দিয়ে আসবো, তুমি যেতে চাইলে আমি সসম্মানে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো, এবং শুধু তাইও না, তোমার আগামী দিন যদি সিকিউর করার জন্য আমার পক্ষ থেকে কিছু করতে হয় সেটা আমি করে দেবো, কোনো যুদ্ধ দরকার নেই, আমি তোমাকে বলি আমার দরজা খোলা, তুমি স্বাধীন মুক্ত, তুমি যখন খুশি তুমি চলে যেতে পারো, আমার কোনো শৃঙ্খলায় তাকে আমি আবদ্ধ রাখতে চাই না। এটা তো আপনি মিডিয়াতে বলেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তব আর আমি কীভাবে প্রমাণ দেবো আমাকে বলেন? আপনাকে তো কোথাও না কোথাও আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি মহামান্য হাইকোর্টকে বিশ্বাস করবেন না, আপনি কোর্টের ম্যাজিস্ট্রেটকে বিশ্বাস করবেন না, তাহলে কোথায় বিশ্বাস করবেন আপনি? আচ্ছা, এই একটা শেষ মুহূর্তে আপনার কাছে একটা বিষয়, যেহেতু আপনি বলতেছেন যে তিশার বাবা যে অভিযোগগুলো করেছেন সেগুলো মিথ্যাচার আপনার বক্তব্য, এই অবস্থায় তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? যেহেতু আমি আমি সত্যি কথা বলি, আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে শারীরিকভাবে মানসিকভাবে করছে, আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এই জায়গায় চলে এসেছি, তবে আমি ওনার বিরুদ্ধে তিনটি জেডি করেছি,
প্রথম যেটি ছিল যখন সে ঠাকুর গাইতে চলে আসে তখন কিন্তু উনি মামলা করে নাই যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে মানে আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে সেই বিষয়টা আবার ঠাকুরগাঁ থেকে যখন আসে সে কিন্তু আমার ওয়াইফ ঠাকুরগাঁ থেকে আমার কাছে আসছে আমার ওয়াইফ কোনো নাবালিকা মেয়ে আসে নাই কোনো একটি অবিবাহিত মেয়ে আসে না একটা বিবাহিত মেয়ে আমার কাছে আসছে ঠাকুরগাঁ থেকে আরেকটি কথা উনি বলেছে আমি যে কথা তখন সে যখন আসলো দেখি তার সারা গায়ে আঘাতের চিহ্ন রক্তাক্ত দিকে মানে রক্ত জমাট বাঁধা তার এখানে জমাট বাঁধা সারা গায়ে জমাট বাঁধা তা আমি ভাবলাম ওই যে সে যে পালিয়ে আসছে পরে ব্যথা পেয়েছে কিনা তা আমি বললাম এই জায়গায় তো ব্যথা পাওয়ার কথা না তারপরে সে বলল যে তার বাবা মানে তার বাবা তাকে যে অমানসিক নির্যাতন করেছে অমানসিক নির্যাতন আমার ওয়াইফকে তখন তো সে আমার ওয়াইফ তার বয়স 18 বছর 6 মাস 18 বছর 6 মাস এবং সে আমার ওয়াইফ তখন আমি মুগদা মেডিকেলে তাকে নিয়ে যাই এবং ডাক্তারের ট্রিটমেন্ট নেই এবং এই বিষয়টিও থানায় জিডি করা রয়েছে এই বিষয়টি থানায় জিডি করা রয়েছে আচ্ছা এখন আবার নেক্সট কোনো পদক্ষেপ নেবেন কি না না এখন আমি আমার লয়ারের সাথে আমি কথা বলতেছি যে এই পর্যায়ে কারণ আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি কারণ আমার এই মামলাগুলোর কারণে তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে তাই না তো আমি আমার লয়ারদের কাছে আমি মানে অ্যাডভাইস নিচ্ছি যে আমার এই পর্যায়ে কী করা উচিত তবে আমার বক্তব্য আমি ওনার সাথে যুদ্ধ চাই না আমি চাই যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আসে না মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি উনি যা করেছে করেছে আমি সব কিছু ভুলে যেতে চাচ্ছি আমি ওনার সাথে একটি শ্রদ্ধার আসনে রাখে আমি ওনার সাথে আমার সম্পর্ক আমি কন্টিনিউ করতে চাই এটি আমার বক্তব্য